গোলাঘাট পৌরসভা কর্মীয়ে শঙ্করদেব উদ্যানের পুখুরীত মাছ মারি ভাগ বতরা করা ঘটনায় নতুন মোড় লৈছে। এই পুখুরীত যা 31 মের দিনা একাংশ পৌরকর্মী ময় মতালিরে উদ্যানখনের গেটত তলা মারি বাহিরের মানুষ প্রবেশ নিষিদ্ধ করে জাল মারি কেবা কুইন্টল মাছ মারি ভাগ বতরা করার বাতরি সশিয়াল মিডিয়াত ভাইরেল হল। আমার চ্যানেলতো বাতরিটো গুরুত্ব সহকারে প্রচার হল। এই দুষ্কার্য ঢাকিবলে শুক্রবারে পৌরসভার কেজনমান কর্মচারী এক সংবাদমেলর আয়োজন করে দায় খরা মন্তব্যরে বিষয়টো বিতর্কর মাজলে নিয়ার চেষ্টা চলালে। দুটা কথার কারণে এটা হয় আপনার কাছর খাদ্যও হয় আর যে ডর হয়ে গেছে সেখানে ডরখি ধরে পেলে আমি বিক্রি করে আকৌ তাক পোনা মাছ মেলি দিই মাছর খাদ্য হিসাবে বা অন্যান্য দরজাটি এখানে কিনা হয়। আর এটা দেখি যে আজি অল্প দিনের দুজনমান যুবকে এই আমার শঙ্করদেব পৌরোদ্যানখন নিজত বিচারি পেলে খুব জোর জোরম এটা ভরি আছে মৌখিকভাবে করেছে এতালে রিটার্ন দিয়া নাই এই লো পেলে বহু দিনের একটা বাক বিতন্ডা চলি আছে আমার মাজত। আমি রাইজ আমার রাইজ স্বার্থতে সচা কথা কোবলে গেলে আমার সেই উদ্যানখন আমার খুব ইনকামের সোর্স নয়। আপনাদের কালেকশনটা দেখলে গম পাব আমার মাহে 30-35-40 হাজার টাকা আমার মান্থলি ইনকাম হয়। তাত আমার এমপ্লয়ী মেইনটেনেন্সর খরচ হয় আপনার প্রায় 70-80 হাজার টাকা খরচ হয়। আমার ডেফিসিটে গিয়ে আছে কিন্তু যদি পার্কখন লিজত দিয়া যায় এটা আপনার আমার পাবলিকর আজি আমি এন্ট্রি ফিজ লো 10 টাকা পয়সা তার মান্থলি আমার যদি ওয়াকিং ফিজ হয় মান্থলি সেই 100 টাকা কিন্তু দিবলিয়া হবো গোটেই বস্তুটো কমার্শিয়াল হিসাবে ব্যবহার করব আর পাবলিকও তার কারণে হার্টমেন্ট হবো আজি 10 টাকা খাইছে সেদিনে 50 টাকা পড়ব বলে মোট অনুমান করেছো যদি আর 100 টাকা যদি আমার কার্ড আছে মানে এন্ট্রি ওয়াকিং কার্ড আছে সেটা আপনার মান্থলি ধর 500 টাকা পড়বে। গতি এইখানে লো পেলে আমি একটা প্রতিবাদ করে আসো এখানে সেইখানে কইছে তারপরে এটা আমি আগর দরে যেটা মাছ আমি স্বীকার করি মানে ধরো এই যাবার জানুয়ারি মাহর শেষর পালে মানে ঠিক ফেব্রুয়ারি আরম্ভণিতে আমার বোর্ড থাকুতেই এটা মাছখিনি ধরে পেলে বিক্রি করলে তার অল্প মেইনটেনেন্সত খরচ করলে চুং তেল গরম চুং এইখিনি দিয়া খরচ করলে আর তারপরে আমার সেই কিছু ব্যক্তি বা মানে যুবকর উদ্ভণ্ডালির কারণে আমার তাত আমার বহু এমপ্লয়ী প্রায় এমপ্লয়ী পালে মাছ খাবলে নেপালে আপনার আমার একটা বিতর্কিত মন্তব্য দিয়েছে তখেতে যে ধন বড়া বলে দিছে ধন বড়া আর মিন্টু বড়া ধনবরা মিন্টু বড়া বলে জানো সোশ্যাল মিডিয়াত কিন্তু তেখেতে তেনে সেই ধরনের দিয়ে আছে মৌখিকভাবে বিচারিছে আমার এই এজন বিচারিছে ধনবরা আর মিন্টু বড়া লগত আছে দেবজিৎ বড়া আসল নাম তো দেবজিৎ বড়া কিন্তু উরফে ধনবরা টুইট করে আছে কিন্তু ধনবরা বস্তু দিছে ধনবরা এটা যেহেতু টুইটার হেৰিটোতে বস্তুতে হেৰি আলম লৈ পেলাই গোটেই আমার এটা মাছ ধরা যেটা হেৰি হৈছে 31 তারিখে দেওবাৰে কৈছে যে মনে মনে মাছখিনি হৈছে আপোনালোকে দেখিলে গম পাব ৰেকৰ্ডত আছে কি জানি আপোনালোকৰ আমি প্ৰায় 1.5 টন মাছ তাৰ উঠাইছোঁ প্ৰায় 25 কেজিমান মাছ হ'ব তাত আমি দিবলগীয়া আছিলে জালুৱাৰ কথা পতা আছিলে 6,000 টকা আর মাছ বিকি পেলাই পালো আমি 3,500 টকা যেহেতু মাছ আরো পালোহেঁতেন আগতে মাছ বিকি দিয়ার কারণে আমার সেইখিনি হলে সেইখানে আমার যেহেতু আগতে রাইজে খালে আর ডর ডর মাছ কীটা যোনে যোনে নিছে সেইটা তো এটা মানে কবলে মানে রিটায়ার হব না এটা রেকর্ড তো নাই সেখানে কবলে অকন অসুবিধা হব আগতে খাই জানুয়ারিতে খাই শেষ করলে কিন্তু এবার দেখলে যে সেই আমি যিকা মাছ ধরেছিল সেই মাছের ডর মাছকিটা তেওঁলোককে লাগে এটা আমি কলো যে যাবারও আমি নাপালো আপনাদের নিলে কিন্তু এবার অন্তত আমার অন্তত গোটা মাছ তো কোনো অফিসের মানুষ নিনিয়ে তাকে পিস পিস করে পেলে চাই পিছকে আমার এমপ্লয়ি পালে মতো নাপালোই বলো আর গোটা নাপাই পেলে আমার পকেটের পয়সা 2,000 টাকা জালক দিবলগীয়া হয়েছে
তাৰপিছতে এইটো এটা ইছ্যু কৰিলে যে পাৰ্কখনৰ কথাটো বাহিৰত ৰাখি পেলাই তেওঁলোকে মাছৰ কথাটো বেছি গুৰুত্ব দিলে, কাছ ধৰি পেলাই খাইছে বুলি কোনোবাই অফিচৰ মানুহে কিবা কৰিছে এনেকুৱা ধৰণৰ। আমি তলা এটাৰো এটা ইছ্যু কৰিছে তেওঁলোকে, আমি তলা বন্ধ কৰি লোৱাটো সত্য হ'লে সঁচা কথা যে গেটখনৰ তলাটো আমি বন্ধ কৰি দিছিলোঁ এটা কথাৰ কাৰণে, এতিয়া COVID-19 কাৰণে আমি ছ'চিয়েল ডিষ্টেঞ্চিং মেইনটেইন কৰিবৰ কাৰণে, আগতে নহ'লে গেট খোলা থাকিলে গোটেই যি টি মানুহ সোমাই যায়, তাতো আপোনাৰ যদি কোনোবা আমাৰ চিনাকি বেছি ক্লজ মানুহ হয় কোনোবা আহোঁ বুলি কৈছে তেওঁলোক মানে বৰ্তমানে কৈছে আমি আহিবলৈ দিছোঁ, তাত গৈ পেলাই দেখিলোঁ তাৰ পিছত চকীদাৰৰ লগত বিতৰ্ক হৈছে, চকীদাৰ কৈছে যে আমি মানে যি টি মানুহ মই নিদিবা, যদি কোনোবাই হেৰি কৰে আমাক খবৰ দিব তেতিয়া আমি সেইমতে যাওঁ। তাত গৈ পেলাই দাবী ধুমকি দি পেলাই চিনেমাটো ওপৰি ৰেডিঙৰ ওপৰি আহিছে, আহি পেলাই ভিতৰত সোমাই আপোনাৰ মিউনিচিপালিটি এমপ্লয়ীক চাই ল'ম কেনেকৈ মাছ খাইছে, কাইলৈ বিহু দেখুৱাই দিম কিন্তু শুক্ৰবাৰে গোলাঘাট জিলা বিজেপিৰ মণ্ডল সমিতিয়ে বিষয়টো তদন্তৰ বাবে জিলা উপায়ুক্তক এখন স্মাৰক পত্ৰ প্ৰদান কৰিলে। এই কাৰ্যসূচীৰ বিষয়ে বিজেপিৰ নগৰ মণ্ডলৰ সভাপতি বিজয় পাণ্ডে আৰু বিজেপিৰ নেতা মিণ্টু বৰাই এনেদৰে মন্তব্য প্ৰকাশ কৰিলে। শংকৰদেৱ শিশু উদ্যান উদ্যানত মিউনিচিপেলিটি কৰ্মচাৰীয়ে তলা বন্ধ কৰি মাছ ধৰা ধৰা একাংশ লোক দেখা পালে, তাতে কিছুমানে তাত আপত্তিও কৰিছিলে, আপত্তি কৰোঁতে তাহাঁতি কৈছে যে এইটো আমাৰ সম্পত্তি আৰু আমি ইয়াৰ মাছকেইটা আমিহে উপভোগ কৰোঁ, বাচিলেহে ৰাজ্যত প্ৰিয়। তাত কাছও আছিলে, কাছকেইটা কিন্তু এতিয়া দেখিবলৈ পোৱা যোৱা নাই। আজি সেই সন্দৰ্ভত ডিষ্ট্ৰিক এখন স্মাৰকপত্ৰ দিয়া হ'ল। তেওঁলোকে আজি কিবা পেচমিট দিছে বুলি কোৱা শুনিছোঁ, কিন্তু কথা হ'ল কি তেওঁলোকে তাত মাৰে ইমান বছৰ, আজি 20-25 বছৰ আজি ইমান দিন হৈ গ'ল, কিন্তু মাছখিনি মাৰি পেলাই খায় নে নে তেওঁলোকে বিক্ৰী কৰি পেলাই তেওঁৰ ৰেভিনিউখিনি চকাখত যায়, সেইটো এক নম্বৰ কথা। আৰু দুই নম্বৰ কথা মানে মিউনিচিপালি নেতৃবৃন্দৰ দুই এজন মানুহৰ নেতৃত্বত চলি আছে নে সেইটো চকাখত ৰেভিনিউটো পাই আছে, সেই বস্তুটো ডিচি তদন্ত কৰিব লাগে। আৰু তেওঁলোকে মানে মনোবলিত কিছুমান কাম কৰি আছে মিউনিচিপালি আগৰ পৰাই, কংগ্ৰেছ চৰকাৰ দিনৰ পৰাই, কিন্তু এতিয়া আমাক যেতিয়া তেওঁলোকে গেট তলা মাৰি যেতিয়া মাছ মাৰি খাবলৈ লৈছে, যেতিয়া আমি যেতিয়া চাবলৈ যাওঁ, তেতিয়া তেওঁলোকে বিভিন্ন ধৰণৰ কথা কিছুমান কৈছে, এনেধৰণৰ কিছুমান কথা কৈছে, তাৰমানে আমি টেণ্ডাৰ কাৰণে আমি এইবোৰ কৰিছোঁ বুলি কৈছে, সেইটো সম্পূৰ্ণ মিছা। সেইবিলাক কিছুমান অপপ্ৰচাৰ চলাই আছে আমি শুনিছোঁ। বাকী পৰ্যায়ৰ ডি চিৰ ওপৰত আমি আজি স্মাৰকপত্ৰখন দিয়া হৈছে, ডিচিয়ে 100% আমাৰ আশা বিশ্বাস আছে, আশা আছে তদন্ত বা শাস্তি দিবলৈ তেওঁলোকক আমি অনুৰোধ জনাইছোঁ। মাছ আৰু কাছও তাত হাঁহো আছিলে, কিন্তু সেইবোৰ আজিলৈ দেখা নাই, কিন্তু নাই সেইখিনি আজিলৈকে আমি দেখিবলৈ পোৱা নাই, সেইখিনি ক'ত গ'ল সেইটো বৰ ডাঙৰ কথা।